রাজশাহী বাগমারা উপজেলার দীপঙ্কর শাহ হত্যা মামলায় সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালত একের বিচারক মোসাম্মদ ইসমতারা এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ মামলায় মোট আসামি ছিল 18 জন। এর মধ্যে জেএমবি নেতা সিদ্দিকুর রহমান বাংলা ভাই অপর একটি মামলায় তার ফাঁসি কার্যকর করা হয়। এছাড়াও এ মামলায় অপর 4 জন আসামি বিভিন্ন সময় মারা যায়। ফলে সর্বশেষ 13 জন আসামির বিচার কার্য চলে। এদের মধ্যে রায় ঘোষণার সময় সশরীরে 12 জন আসামি উপস্থিত ছিলেন। এদের মধ্যে এক আসামি পলাতক রয়েছেন। 2004 সালের 29 এপ্রিল তৎকালীন জেএমবি নেতা বাংলা ভাইয়ের নেতৃত্বে দীপঙ্কর শাহকে হামিরকুৎসা ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন দীপঙ্করের বাবা দ্বিজেন্দ্রনাথ শাহ বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে কোনো আসামি ছিল না, তবে অভিযোগপত্রে 18 জনকে আসামি করা হয়। এ মামলায় 37 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘদিন পরিচালিত এ মামলায় সাক্ষীরা আসামি শনাক্ত করতে না পারায় তাদের বেকসুর খালাস দেন আদালত। রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম তার প্রতিক্রিয়ায় জানান, রায় থানার কাশিয়াবাড়ি ঘাটমিলা নামক একটা জায়গাতে এই মামলার সংক্ষিপ্ত এজাহারের যেটা বক্তব্য ছিল যে কাশিয়াবাড়ি ঘাট থেকে এই মৃত দীপঙ্করকে মুজাহিদ সর্বহারা এই ধর নামীয় লোকেরা এই বাংলা ভাইয়ের তথাকথিত রমজান খায়ার বাগমারায় এই ক্যাম্পে নিয়ে আসে, নিয়ে আসার পর তাকে হত্যা করে। পরবর্তীতে এই মামলাটা দীপঙ্কর মৃত দীপঙ্করের বাবা দ্বিজেন্দ্রনাথ বাগমারা থানায় বাদী হয়ে মামলা দায়ের করে। এজাহারে কোনো আসামির নাম ছিল না। পরবর্তীতে পুলিশ তদন্ত করে 18 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এর মধ্যে অন্য মামলায় সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হয়, আর পরবর্তীতে 17 জন আসামি ছিল। এখন এই মামলাতে রাষ্ট্রপক্ষ বিভিন্নভাবে চেষ্টা করা সত্ত্বেও এই মামলাকে সমর্থন করে কেউ সাক্ষী দেয়নি। এই মামলার বয়স মোটামুটি 2004 সাল থেকে 16 বছর। এই অবস্থাতে বিজ্ঞ আদালত সারা আজকে এই আর্গুমেন্ট শোনার পর আজকে রায়ের জন্য দিন ধার্য করেছিল। আজকে রায়ে বিজ্ঞ আদালত সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছে। নিহত দীপঙ্কর রায়ের বাড়ি বাগমারা উপজেলার কাশিয়াবাড়ি গ্রামে। তিনি কাশিয়াবাড়ি খেয়াঘাটের ইজারাদার ছিলেন। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।